পিএসজির এমএনএম ত্রয়ী ভেঙে গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার মাধ্যমে। ক্লাবটি ছেড়ে কদিন আগে ইন্টার মায়ামিতে চলে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড এমএনএম ত্রয়ীর। এখন পিএসজিতে আছে আর মাত্র দুইজন, কেলিয়ান এমবাপ্পে ও নেইমার জুনিয়র। চলতি গ্রীষ্মকালীন দলবদলে নেইমার জুনিয়র ক্লাবটি ছাড়ার গুঞ্জন চলছে, আর কেলিয়ান এমবাপ্পে তো রিয়াল মাদ্রিদের সঙ্গে কথা চালিয়ে যাচ্ছেন। এদিকে গণমাধ্যমে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নেইমার জুনিয়রের পরবর্তী গন্তব্য নিয়ে। শোনা যাচ্ছে ব্রাজিলিয়ান সুপারস্টার নাকি বার্সেলোনাতে যাচ্ছেন। কাতালান দলটির সঙ্গে পিএসজির একটা পর্যায় পর্যন্ত সমঝোতায় পৌঁছানো হয়েছে, এমন তথ্য দিয়েছে বিএন স্পোর্টস, লেকিপ সহ বিভিন্ন সংবাদ মাধ্যম। বিএন স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে পিএসজির সঙ্গে বৈঠকে সমঝোতায় পৌঁছেছে বার্সেলোনা। তবে একটা জায়গাতে আটকে আছে নেইমারের বার্সায় ফেরার বিষয়টি, আর সেটি হলো বেতন ইস্যু, যেটার জন্য লিওনেল মেসিকেও দলে নিতে পারেনি বার্সেলোনা। 2017 সালে বার্সা ছেড়ে 222 মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে পিএসজিতে পা রেখেছিলেন নেইমার। এরপর থেকে সেখানে 6 মৌসুম কাটিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তাকে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের ইচ্ছা থাকলেও পিএসজির ইচ্ছা পূরণ হয়নি। এবার নেইমারকে তাই ছেড়ে দেওয়ার জন্য চেষ্টায় আছে ফরাসি ক্লাবটি। বিএন স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফরবসের তথ্য অনুযায়ী নেইমার জুনিয়র বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি বেতনভোগী ফুটবলারদের তালিকায় 12তম স্থানে আছে। ব্রাজিলিয়ান সুপারস্টারের বিশাল এই বেতন দিতে সক্ষমতা নেই বার্সেলোনার, তাই এই জায়গাতে আটকে আছে নেইমারের বার্সায় ফেরার বিষয়টি।